গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তিনি গভীর রাতে শেখ চরমোনাই দরবারে উপস্থিত হয়েছেন। বিডি নিউজ 24.com কী লিখেছে সে বিষয়টা অনলাইন ডেস্ক থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গভীর রাতে চরমোনাই পীরের দরবারে জাহাঙ্গীর ফয়জুলের সঙ্গে বৈঠক। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরাজিত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার রাতে বরিশালের কীর্তন খোলা নদীর তীরে চরমোনাই দরবার শরীফে গিয়ে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের বহিষ্কৃত এই নেতা। জাহাঙ্গীর বরিশালের ভোটে হামলার শিকার ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, জানান সমবেদনা। পাশাপাশি গভীর রাতে দুই নেতার একান্ত কিছু সময় বৈঠক করেন। চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলন বরিশালের মহানগরের সভাপতি এস এম সানাউল্লাহ শুক্রবার রাতে ভিডি নিউজ 24.com কে বলেন, রাত 11টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান। এক ঘন্টার মতো তিনি এখানে অবস্থান করেন। তিনি বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী মুফতি মোহাম্মদ সৈয়দ ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করিম একান্ত কথাও বলেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, 24.com নিউজ করেছেন, একটা সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, কিন্তু শাইকে চরমোনাইয়ের কাছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গিয়েছেন, এই যে ওখানে গিয়ে উপস্থিত হওয়া এবং সেখানে শাইকে চরমোনাইয়ের সাথে একান্তভাবে তার হালকুর্সি করা, তার শারীরিক খোঁজখবর নেওয়া এবং তার সাথে বৈঠক করা, এটা পত্রিকায় যেভাবে যে শব্দ চয়নে নিউজটা হয়েছে এটা সাথে আমি একমত না। নিউজটা আরও সুন্দর সাবলীল ভাষায় শাইকে চরমোনাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করে কিন্তু হতে পারত। সেখানে পত্রিকায় লেখা হয়েছে ফয়জুলের সঙ্গে জাহাঙ্গীরের বৈঠক। দেখেন, জাহাঙ্গীর সাহেবও একজন অ্যাডভোকেট, সাবেক মেয়র, বর্তমান মেয়রের ছেলে, এবং আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম তিনিও একজন গণ্যমান্য বড় ব্যক্তিত্ব সম্পন্ন মহামানব, তিনি একজন অবশ্যই কিংবদন্তি একজন নেতা, ওনাকেও লিখেছে ফয়জুল, আবার অ্যাডভোকেট জাহাঙ্গীরের বেলা লিখেছে শুধু জাহাঙ্গীর। তো এই জন্য আমরা আসুন আমরা নিউজ করার সময় বড়দেরকে সম্মান দিয়ে কথা বলি। আর বিশেষ করে এখানে একটা বিষয় বোঝার হলো, জাহাঙ্গীর আলম কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত হন নাই, বরং তিনি একজন আলেম ভক্ত এবং আলেমদেরকে ভালোবাসেন, সেজন্যই তিনি আলেমদের খোঁজখবর নেওয়ার জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা হওয়ার পরেও তিনি আলেমদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আলেমদের কাছে গিয়েছেন। এটা তার পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমাদের বেশি মাথামাতি করা উচিত হবে না। আমরা চাই শাইকে চরমোনাইয়ের সাফল্য, আমরা চাই শাইকে চরমোনাইয়ের সারা জীবন যে সম্মানের সাথে তিনি চলে এসেছেন সেই সম্মান যেন আল্লাহ তাআলা বজায় রাখেন, সেটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা করি।